হ্যালো ফ্রেন্ডস আজকে জুন মাসের ছ তারিখ দু হাজার একুশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে দ্য গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি টু রিভিউ দ্য সিচুয়েশন অ্যান্ড রেকমেন্ড অন দ্য ফলোইং পয়েন্টস ওয়েদার ওয়ান ওয়েদার টু কন্ডাক্ট অর নট টু কন্ডাক্ট দ্য মাধ্যমিক অর উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার একুশ বা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইফ ইজ দ্য মোড অফ কন্ডাক্ট অফ দ্য এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইফ নট দ্য মোড অফ ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ফর দ্য অ্যাসেসমেন্ট মূলত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কি না এই বিষয়তে একটি এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছে এই বিষয়টিকে রিভিউ করার জন্য এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি টু রিভিউ দ্য সিচুয়েশন অ্যান্ড রেকমেন্ড অন দ্য ফলোইং পয়েন্টস ওয়াইল এক্সপার্ট কমিটি এবার মূল বিষয় ওয়েল এক্সপার্ট কমিটি ইজ কনসিডারিং অ্যান্ড ডিসকাসিং দ্য ম্যাটার মানে মাধ্যমিক হবে কি না হবে উচ্চ মাধ্যমিক হবে কি না হবে এই ব্যাপারে সরকারি এক্সপার্ট কমিটি বিষয়টা নিয়ে কনসিডার করছে ডিসকাস করছে আলোচনা করছে এর সাথে সাথে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটস ভিউজ অ্যান্ড ওপিনিয়ানস ফ্রম দ্য জেনারেল পাবলিক গার্জেন্স প্যারেন্টস স্টুডেন্টস অন দ্য অ্যাভাব পয়েন্ট বাই টু পি এম টুমোরো দ্যাট ইজ সেভেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এর সাথে সাথে এক্সপার্ট কমিটি নিজেদের আলোচনা চালাচ্ছে সাথে সাথে স্কুল শিক্ষা দপ্তর সাধারণ মানুষের জনগণের গার্জেনদের প্যারেন্টসদের এবং স্টুডেন্টদেরওদেরও ওপিনিয়ন চাইছে মতামত চাইছে সেই মতামত আমি আপনি পাঠাতেই পারি খুব সহজেই পাঠাতে পারি পিবি এস এস এম ডট এস পি ও অ্যাট দা রেট জিমেল ডট কম কমিশনার স্কুল এডুকেশান অ্যাট দা রেট জিমেল ডট কম ডাব্লিউবিএসএসইডি অ্যাট দা রেট জিমেল ডট কম এই তিনটে ইমেল আইডিকে ব্যবহার করে এই তিনটে ইমেল ইমেলে মেল পাঠিয়ে আমরা আমাদের মতামত পাঠাতে পারি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও টুইটারে আজকে টুইট করেছেন আবার কী লিখেছেন দেখে নেওয়া যাক আবার চিলড্রেন্স ফিউচার ইজ মাই গ্রেটেস্ট প্রায়োরিটি আমাদের শিশুদের ভবিষ্যৎ আমার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রেটেস্ট প্রায়োরিটি সব থেকে বড়ো অগ্রাধিকার টু দিস রিগার্ড উই হ্যাভ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি এই বিষয়ে আমরা একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছি টু ডিসাইড ওভার দ্য হোল্ডিং দ্য ক্লাস টেনথ অ্যান্ড টুয়েলভ বোর্ড এক্সামস ইন টু টোয়েন্টি ওয়ান এক্সপার্ট কমিটির কাজ কি ডিসাইড করা যে ক্লাস টেন এবং টুয়েলভের এক্সাম হবে কি না হবে উই আর অলসো ইনভাইটিং ভিউজ মেন পয়েন্ট উই আর অলসো ইনভাইটিং ভিউজ অ্যান্ড অপিনিয়নস ফ্রম পেরেন্টস জেনারেল পাবলিক সেক্টর এক্সপার্ট সিভিল সোসাইটি অ্যান্ড স্টুডেন্ট এছাড়াও আমরা সাধারণ মানুষের থেকে প্যারেন্টসের থেকে সিভিল সোসাইটির ছাত্রছাত্রীদের থেকে তাদের মতামত চাইছি আই রিকোয়েস্ট ইচ ওয়ান অফ ইউ টু সেন্ড আস ইউর ফিডব্যাক অন দ্য ইস্যু অন দ্য ইস্যু বাই ইমেলিং আস অন দ্য ফলোয়িং অ্যাড্রেসেস বাই জুন সেভেন্থ টু টোয়েন্টি ওয়ান টু পি এম আগামীকাল অর্থাৎ জুন মাসের সাত তারিখে দুপুর দুটোর আগেই মেল পাঠাতে হবে এই তিনটে ইমেল আইডি দেওয়া আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেটি টুইটও করে দিয়েছেন উইল বি ভ্যালুয়েবল টু থ্যাংক ইউ দরকার দরকারি একটি বার্তা আপনাদেরকে জানাতে পারলাম প্রয়োজনে চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ